একজন মুখ্যমন্ত্রী হয়ে কি ওনার মুখে এ ধরনের বক্তব্য শোভা পায়? আপনার মতে কি বলে? তবে আগে শুনে নিন অডিও ক্লিপটি, তবেই যাচাই করুন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা কি। তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে গর্তে পুঁতে দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি অডিও ক্লিপ ফাঁস। সকাল সকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই অডিও ক্লিপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি প্রলয় পালকে ফোন করে নন্দীগ্রামে ওনাকে জিতিয়ে দেওয়ার আবেদন করেছেন বলে শোনা গিয়েছে। যদিও বিজেপি নেতা প্রলয় পাল মুখ্যমন্ত্রীর আবেদন নাকচ করে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এই কাজ করতে পারবেন না। প্রলয় পাল জানান, আমি বিজেপির একজন সাধারণ কর্মী, আমি দলের সঙ্গে বেইমানি করতে পারবো না, আমি এই দলের জন্য প্রাণও দিয়ে দিতে পারি। প্রলয় পাল বলেন, শুভেন্দু অধিকারী আমার প্রার্থী আর আমি ওনাকে জিতিয়ে বিধায়ক বানাবো। প্রলয় পাল এও বলেন যে নন্দীগ্রামে সিপিএম যখন অত্যাচার করত তখন এই অধিকারী পরিবারই আমাদের পাশে দাঁড়িয়েছিল, এই বলে তিনি মুখ্যমন্ত্রীর আবেদন ফিরিয়ে দেন। সকালের অডিও ক্লিপের রেশ কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এবার বিজেপির সাংসদ অর্জুন সিং নিজের টুইটার অ্যাকাউন্টে এই অডিও ক্লিপ ফাঁস করেছেন। তিনি এই অডিও ক্লিপ পোস্ট করে লিখেছেন, নিজের রাজনৈতিক বিরোধীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবহার করেন সেটা এই অডিও ক্লিপে স্পষ্ট হয়ে গিয়েছে। অর্জুন সিং আরও লেখেন, বিরোধীদের মাটিতে পুঁতে দেওয়ার আদেশ দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এই অডিও টেপ কে লিক করেছে সেটার জবাব মথুরাপুরের সাংসদ চৌধুরী মোহন জাটুয়া দিতে পারবেন, নাহলে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন। অর্জুন সিংয়ের এই পোস্টের পর আবারও রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। একজন মুখ্যমন্ত্রী কিভাবে একজন বিরোধী দলের নেতাকে এভাবে মাটিতে পুঁতে দেওয়ার নির্দেশ দিতে পারেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও অর্জুন সিংয়ের তরফ থেকে করা এই পোস্টের অডিও ক্লিপের সত্যতা আমাদের কাছে যাচাই করা সম্ভব হয়নি। অর্জুন সিংয়ের এই পোস্টের পর আবারও রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। একজন মুখ্যমন্ত্রী কিভাবে একজন বিরোধী দলের নেতাকে এভাবে মাটিতে পুঁতে দেওয়ার নির্দেশ দিতে পারেন সে নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও অর্জুন সিংয়ের তরফ থেকে পোস্ট করা এই অডিও ক্লিপের সত্যতা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। আমি সিএম যাতে বলছি। আমার নাম্বারটা রাখেন, ধরুন দিচ্ছি লাইনটা। হ্যাঁ দিন। হ্যাঁ জেঠুয়া সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ দিদি পাচ্ছি, বলুন দিদি। আচ্ছা আপনার ওই মন্দির বাজারে একটা ব্লক প্রেসিডেন্ট আছে অলোক বলে। হ্যাঁ হ্যাঁ দিদি। ওকে মার্ডার করবার জন্য ওই দিলীপ জেঠুয়াটা গিয়ে বিজেপিতে জয়েন করেছে না? হ্যাঁ হ্যাঁ দিদি। ও একজনকে টাকা দিয়েছে 60,000 টাকা। হ্যাঁ দিদি। গুন্ডা হায়ার করে করবার জন্য। হ্যাঁ দিদি। এটা আপনি অলোককে একটু জানিয়ে দেবেন, একটু সাবধান, অন্য কিছু না। হ্যাঁ দিদি। ও তো নিজের সিকিউরিটি নিয়ে ঠিকঠাক বেলা, আমি পুলিশকে দিয়ে সিকিউরিটির ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ দিদি সেটা ভালো হয়, আমরাও একটু একটু খবর। আর দিলীপ জেঠুয়াটা কে? দিলীপ জেঠুয়াটা কে? ও দিলীপ জেঠুয়া মানে গেলবারে পঞ্চায়েতের আগের বার, গেলবারের আগের বারে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, গেলবারে হেরে গেছে, এবারও হেরে গেছে। আচ্ছা আগেরবারও হেরে গেছে, এবারও হেরে গেছে। হ্যাঁ দুবার হেরে যাওয়ার পরে ও এবার বিজেপি গর্তে পুঁতে দিন, ওকে গর্তে পুঁতে দিন। আর ভালো করে আবার যদি পরে গাছ হয়ে জন্মাতে পারে দিদি, ওর নামে 307 কেস আছে, পুলিশ ধরছে না ওকে, আমি এসপি কে বলেও কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি। আচ্ছা দিদি ওকে। এখনকার খবর এই পর্যন্তই, পরবর্তী প্রতিমুহূর্তের খবর সবার আগে পেতে
এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি চেপে দিন সমস্ত নতুন এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য।